গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি ইওর বয় শান্তন ভৌমিক ওয়েলকাম টু মাই ব্লগ 9 তো বন্ধুরা আজকে তোমরা দেখতেই পাচ্ছ টাউনশিপ নদীর ধারে সামনে দাঁড়িয়ে আছি তো টাউনশিপ নিয়ে আমি বানিয়েছি কিন্তু এটা আজকে টাউনশিপ হলদিয়া ভবন এবং আরো অনেক কিছু তোমাদের দেখাবো এবং এটা মর্নিং টাইমে এসেছি তো সকালবেলার নদীর ধারে একটা ফিলিং আলাদাই হয় তো আমি আর আমার বন্ধু সৌমেন এসেছি তো তোমাদেরকে সেই ফিলিংটা অনুভব করাবো তো চলো শুরু করি লেটস স্টার্ট সো গাইস প্রায় সকাল 6:30 নাগাদ আমি আর সৌমেন বাড়ি থেকে বেরিয়ে পড়ি তো আজকে ভাবলাম যে সকালবেলার অনুভূতিটা একটু তোমাদের মধ্যে তুলে ধরি তো আজকের ব্লগটা সেই জন্যই আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মোটিভেশন যোগায় তো বন্ধুরা আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো যে এখনো ঘুম ছাড়েনি তো ঘুম ঘুম চোখেই উঠে এসেছি তোমাদের জন্য ব্লগ বানাতে গাইস আমরা এখন টাউনশিপ আর হলদিয়া ভবনের দিকে যাচ্ছি আর মর্নিং তো গুড মর্নিং সবাইকে আর সকালের যে অনুভূতিটা তোমরা তো জানোই তো অনেকে বিকেলে আসে কিন্তু আমরা সকালে এলাম কারণ সকালে নদীর ধারের ফিল আলাদা হয় তো আশা করি আমরা এটা ফিল করছি তোমরা ফিল করতে পারবে গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তো যদি আমার প্রথম ভিডিও বলো তো এই রাস্তাটা থেকেই আমার প্রথম ভিডিও শুরু হয়েছে এ ফিউ মোমেন্টস লেটার গাইস ওয়েলকাম টু টাউনশিপ তো বন্ধুরা চলে এসেছি প্রায় বাড়ি থেকে 15-20 মিনিট মতো লাগে তো দেখতেই পাচ্ছ টাউনশিপে চলে এসেছি আমি আর সোমে তো তোমার সাথে থাকো তো বন্ধুরা এখন হলদিয়াবাসীর প্রিয় নদী হলদি নদীর পাড়ে এসে গেছি আর এত সুন্দর জায়গাটা মানে নদীর পাড়টা খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছ আর যেহেতু সকালবেলা এসেছি তো আলাদা একটা অনুভূতি হচ্ছে আমাদের সো গাইস এবার আমরা প্রথম ঘাটে নামছি আর সকালবেলা নদীটাকে খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস এখন যেটা দেখতে পাচ্ছ এটা টাউনশিপের ফার্স্ট ঘাটে আছি তো এখন ভাটার সময় তো জোয়ার এলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এতটা অব্দি জল থাকতো তো এখন জল নেই আর খুব রোদ দেখতে পাচ্ছ তো সেকেন্ড ঘাট ওদিকে আছে তো সেটা দেখাবো তো গাইস সত্যি সকালের ফিলিংটা খুব ভালো লাগছে আমি আর সোমেন ও বলছিল মুখ দেখাবে না মানে সুন্দর দেখতে বলে এরকম এগুলো ঠিক নয় সুন্দর দেখতে বলে বলছি মুখ দেখা ওর ফোনে ভিডিওটা হচ্ছে ওই দেয় আমাকে ভিডিও করতে সবসময় কিন্তু বলছে আমি মুখ দেখাবো না এগুলো কি ঠিক মানে দেখতে ভালো বলে এরকম ইনশাল আমাকে A few inches later. তো গাইস ফার্স্ট গাজের পর আমরা এদিকে অতটা আসে না যারা বিশেষ করে কাপলস বা ডেট করতে আসে এদিকে তো এখন তোমরা অতটা দেখতে পাবে না সকাল সকাল তো এখন তো সব ঘুমানোর টাইম সন্ধ্যেতে বা বিকেলবেলা দেখবে সব বসে আছে জড়ায় জড়ায় এখন যারা মর্নিং ওয়াক বা ফিটনেস এই নিয়ে ভাবে তো তাদেরকে বেশি দেখা যাবে গাইস দেখতে পাচ্ছ ঘাসের ভিতর সিট গুলো এখানে যে কত ইতিহাস লুকিয়ে আছে হলদিয়ার ছেলেমেয়েরা জানে আমিও জানি এখানে কিন্তু দেখো এখন সিট গুলো ফাঁকা তো দুর্ভাগ্যবশত তোমাদের দেখাতে পারলাম না সিটে কারা বসে সেটা বিকেল বা সন্ধ্যের টাইমে হলে তোমরা দেখতে পেতে বেশি করে আমরা তোমরা নেচারই ফিল করো তো
গাইস, এই যে দেখছো কাকু মাছ ধরছে, তো এখানে অনেকে এরকম মাছ ধরে। আর মাছ বলতে এখানে মেনলি যেটা চিংড়ি মাছ বা চিংড়া এগুলোই পড়ে। তো কাকুকে জিজ্ঞেস করলাম, বললো এখনো পায়নি, না হলে তোমাদের দেখা দাও। আর হ্যাঁ, যেটা বলার, আজ থেকে প্রায় 8-9 বছর আগে হলদি নদীতে শুশুক দেখা যায়, মানে ডলফিনের একটা প্রজাতি, ছোট প্রজাতি, সেটা হচ্ছে শুশুক। তো এখানে আমিও দেখেছি খুব ছোটবেলায় 8-9 বছর আগে, কিন্তু এখন আর দেখা যায় না। তার একটাই কারণ, পলিউশন, প্লাস্টিক, গ্লোবাল ওয়ার্মিং। তো তোমাদের একটাই অনুরোধ, কখনো নদীর ধারে ঘুরতে এলে প্লাস্টিক ফেলো না, যেটা নিয়ে এসেছো সেটা ডাস্টবিনে ফেলো বা বাড়ি নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলো, কারণ আমাদের এই সবুজ পৃথিবীটাকে আমাদেরই বাঁচাতে হবে। তো গাইস, ভাই পার্কের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর পার্কের দিকে যাওয়ার আছে, এখানে তোমরা একটা দেখবে খাল মতো, মানে এখানে শহরের পুরো জল, ড্রেনেজের জল এই নদীতে এসে পড়ে, দেখতে পাচ্ছ। তো গাইস, এটা যে দেখতে পাচ্ছ, এখানে পুরো হলদিয়া শহরে যে ড্রেন আছে, তো ড্রেনেজের জল পুরো এখানে নদীতে এসে মিশছে আর কি। তো গাইস, এখন আমরা পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। তো সকালবেলা একেবারে ফাঁকা, বিকেল বা সন্ধ্যের টাইমে হলে একটু লোকজন থাকতো। তো এখন এটা আমাদের বাবার পার্ক হয়ে গেছে, যেরকম হয়, কেউ নেই, শুধু কয়েকজন আছে, এখানে রং চলছে আর কি, রং করা কাকুরা আছে সেদিকে, যে দেখতে পাচ্ছ। তো পার্কে এসে গেছি, আর মানে কি বলবো, খুবই সুন্দর জায়গা, আর দেখতে পাচ্ছ তোমরা, মানে এসব জায়গায় যদি বাড়ি হয় সত্যি হেভি, মানে নদীর ধারে একেবারে বাঁচবে। সোমেন, তোমার দুলে কেমন ফিল হচ্ছে বলো? ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই তো? তার বল, আমি তোমাকে তোকে নিয়ে এলাম বলে ভালো হলো। হ্যাঁ, ও কিন্তু ভোর 4টা থেকে উঠে গেছে গাইস। তো ঠেকিয়ে উঠে গেছি, বা ছোটবেলা সেই ফিলিং। আমি আর সোমেন, ফিল হচ্ছে বলো? তোমরা এলে অবশ্যই দেখি, ছোটবেলায় যেরকম উঠবে এগুলোতে ভালো, উপরে উঠে রয়ে গেছে, দেখো ওখানে থাক, আল্লাহ বলি। তো এলে তোমরা পার্কে বসতে পারো, ফ্যামিলি টাইম স্পেন্ড, বা এমনি সিঙ্গেল বা কাপেলসদের জন্য তো এটা খুবই ভালো জায়গা, তো একসাথে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এত সকালে পার্ক বন্ধ থাকে, তো আমরা ঢুকে গেছি সেটা আলাদা কথা, কিন্তু তোমরা সকালে ঢুকবে না, সকালে পার্ক বন্ধ থাকে। তো যখন পার্ক খোলা থাকে তার টাইমেই ঢুকবে। তো এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস, এবার আমরা যাবো হলদিয়া ভবনে, টাউনশিপ ঘুরে আ গেছে, এবার যাবো হলদিয়া ভবনে। আর হ্যাঁ গাইস, তোমাদের বললাম যে এক্ষুনি হলদিয়া ভবন যাবো, কিন্তু মনে পড়লো যে হ্যাঁ, তোমাদের ফেরিঘাটটাও দেখানো হবে। তো ফেরিঘাটটা দেখিয়ে দিই, তারপর জহরটা আর VIP রোড হয়ে তোমাদের হলদিয়া ভবনটাও দেখাবো। তো গাইস, সামনেই ফেরিঘাট দেখা যাচ্ছে, তো গিয়ে দেখাচ্ছি। তো গাইস, এখানে যে চলে এসেছি এটা হলদিয়া ফেরিঘাট। তো নন্দীগ্রাম যেতে হলে তোমরা এই ফেরিঘাট থেকে যেতে পারো। এখন দেখছি তো কেউ নেই, তো এখন হয়তো ফেরি সার্ভিস বন্ধ আছে সকাল সকাল, তাই। তো গাইস, এখন হলদিয়া ফেরিঘাটের সামনে। তো যারা নন্দীগ্রাম যেতে চাও ভাই, তো ফেরিঘাট দ্বারা, নৌকা দ্বারা যেতে পারো। তো আমি যখন যেতাম তো 5 টাকা করে নিত পার হেড, 5 টাকা করে, এখন জানি না ঠিক, তো লেখা আছে দেখতে পাচ্ছ। তো তোমাদের কোনো হেল্প হবে যদি নন্দীগ্রাম বা ওইদিকে যেতে চাও। কাকু ওদিকে যাওয়া যাবে না? কখন কাকু খুলে এখন? তো গাইস, এখন যেখানে আছি এটা VIP রোড নামে পরিচিত। তো তোমাদের ফেরিঘাট দেখানোর পর আমরা এখানে চলে এলাম। তো তোমাদের VIP রোড এবং জহরটা দেখানোর পর হলদিয়া ভবনে নিয়ে যাব। তো গাইস, জায়গাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, তোমরাও যদি এখানে আসো না, তোমরা ওই জায়গাটার প্রেমে পড়ে যাবে, মানে প্রকৃতিকে অনুভব করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর হলদিয়ার বেশিরভাগ ছেলেরা এখানে ছবি তুলতে আসে, মানে এখানে খুব সুন্দর ফটো ওঠে, তো DSLR নিয়ে অনেকেই এখানে ছবি তুলতে আসে। আর এই জায়গাটা কি বলতো, একটু নিরিবিলি বা ফাঁকা টাইপের। তো তোমরা যদি আসো সকালে বা দুপুর করে এসো,
সন্ধে করে এসো না, কারণ ফাঁকা বা নিরিবিলি জায়গা তো, তো দুপুর বা সকালে আসবে, প্রকৃতিকে ভালোভাবে অনুভব করতে পারবে। তো ভাই সামনে দেখতে পাচ্ছ জহর টার, তো এইখানে অয়েল জেটে যত জাহাজ আসে বা কিছু তো এখান থেকে কন্ট্রোল হয়। আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো বন্ধুরা, জয় হিন্দ বন্দে মাতরম। এই দেখতে পাচ্ছ জহর টার, দেখে নাও কত সুন্দর, মানে হেভি তো। আর ইন্ডিয়ান ফ্ল্যাগটাও খুব সুন্দর আসছে। তো এখানে পর আর ঢুকতে দেবে না আমাদের, তো এখান থেকে যত বারই ভিডিও করছি। তো তোমরা এলে এদিকটা, এদিকটা কি বলতো কেউ আসে না, মানে ফাঁকা জায়গা, তো অনেকের হয়তো জানেও না এদিকে। তো বন্ধুরা জহর টাওয়ার আর ভিআইপি রোড দেখে, তো এবার আমরা যাচ্ছি হলদিয়া ভবনের সামনে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি হলদিয়া ভবনের সামনে এসে গেছি, আর হলদিয়া ভবনের সামনেই হলদি নদী বইছে, তো দেখাচ্ছি তোমাদের সেটা। তো গাইস এসে গেছি হলদিয়া ভবনের সামনে, আর দেখতে পাচ্ছো প্লেসটা খুবই সুন্দর। আজকে গাইস দেখতে পাচ্ছো ওখানে জাহাজ নেই, আমাদের ভাগ্য খারাপ জাহাজ দেখাতে পারিনি, তো এসেছি। আর এই জায়গাটা কি বলতো একটু মানে শান্তি যদি চাও বা ফাঁকা প্লেস, আমি শুনছি আমার লোকালয় ভরা এবং বাঁধানো রয়েছে, এদিকটা ওরকম, এদিকটা একটু ফাঁকা জায়গা, মানে যদি হাওয়া খেতে চাও বা শান্তি অনুভব করতে চাও এদিকটা আসতে পারো, মানে শুনশান বা শান্ত জায়গা। এটা যে দেখতে পাচ্ছ এটা অয়েল জেটি, তো এখানে আজকে জাহাজ নেই, তো আমাদের ভাগ্য খারাপ সেই জন্য জাহাজ নেই, জাহাজ থাকলে দেখাতাম। এখানে এসে জাহাজ দাঁড়ায় এবং পাইপ লাইন করা আছে, তো এখান থেকেই তেল এবং প্রোপেন বা কিছু তো পাইপের মাধ্যমে কোম্পানিতে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানটা, ওই যে দেখতে পাচ্ছ ওখানে জাহাজ দাঁড়ায়, তো জাহাজ আজকে নেই, অন্যদিন। তাই হলদিয়া ভবনের সামনে যদি তোমরা আসো তাহলে কি বলো তো মানে একা বা একটু ফাঁকা টাইপ, একা যদি শান্তি ফিল করতে চাও একা চলে আসবে, যেমন এখন আমরা এসেছি তো কেউ নেই, প্রায় ফাঁকা থাকে। এবার আমরা নদীর ধার থেকে বেরিয়ে এসেছি, এখন সকাল প্রায় 10টা বাজে, তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এত খিদেও পেয়েছে তো ভাবছি আর নয়, এবার বাড়ির দিকে ফিরে যাবো, আমি আর সৌমেন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। 2000 years later. Guys, finally প্রায় আধ ঘন্টা সাইকেল চালিয়ে আমরা বাড়ি পৌঁছে গেছি, তো এরপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই, তোমাদের হয়তো সব জায়গা দেখাতে পারিনি, যেমন হচ্ছে হেলিপ্যাড ময়দান দেখাতে পারিনি, তো যতটা পেরেছি করেছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জয় হিন্দ বন্দে মাতরম।